اللهم آمين اللهم آمين اگر জানব মাশুক নবাসুর কাশাশে তলব আশক বেচারা নারা সর ভজায় ও নাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনে আদমকে বানায় এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই লেখটি বন্ধ হলে ভালো হয় নাকি পোকা পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم شبه درو الشريف بري اللهم صل على سيدنا شكرنا حبيبنا ومولانا محمد আল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে
রব্বুল আলামিন ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসের মধ্যে যেই যুগের ভিতরে বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, 92 জন মুসলমানের দেশে নামাজের সময় দেখবেন হাজার লোকের ভিতরে 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। জোরে বলেন কথা ঠিক কি? আগের যুগে কোনো মুসলমান জানতই না, মুসলমান দাবি করলে নামাজ না পড়লে দাবি করা যায় এটা মুসলমান জানতই না। ইয়াজিদের নাম শুনেন না? ইয়াজিদ শুনলে আমরা খারাপ মন্তব্য করি, লোকটা খুব খারাপ প্রকৃতির ছিল, ঠিক না? কিন্তু ইতিহাস পড়লে দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইত। কারণ কি? মুসলমান দাবি করতে হইলে নামাজ না পড়িয়া মুসলমান দাবি করার কোনো অধিকারই ছিল না, কথা ঠিক কি না? হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম নীতি আছে না নাই? খ্রিস্টান দাবি করলে তাদের তো ধর্মীয় একটা নিয়ম আছে। আমরা মুসলমান দাবি করব, আমার মুসলমানদের কোনো নিয়ম নীতি নাই আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে। এদের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে না। বলেন মুসলমান নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে না। তাই মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য কি বলেন? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ হলো বেহেশতের চাবি। যারা বেহেশতে ঢোকার আশা করতেছেন, নামাজ নামক চাবি ছাড়া আপনার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো বান্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা পকতন সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতিরেকে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো মাধ্যম রাস্তা নাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কে বলছেন? এক সাহাবি নামাজও পড়ত, মাঝে মধ্যে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবি নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ নবী বললেন তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। ওইটা না, ওইটা না, এইটা হ্যাঁ, এই ঠিক আছে, এখন দেখা যায়, আচ্ছা ঠিক আছে, এই সাউন্ড মারান যাবে না। আল্লাহর নবী বললেন তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে আসছে। তা আমরা কী পাইলাম? মুসলমান কাফের ভিতরে পার্থক্য, বেহেশতে ঢোকার চাবি, আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম, সমস্ত খারাপ কাজ থেকে কিসে ফিরিয়ে রাখবে? আমার বাজানদেরকে বলবো এক ওয়াক্ত নামাজ পড়বে, বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা কইরে আলসেমি কইরা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরে এই কাজটা ইচ্ছা কইরে আলসেমি কইরে করে, কোরআন এবং হাদিস অনুযায়ী এই অপরাধের জন্যে দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করব, পর্দায়ালে মা বোনরা যারা শুনতেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে,
হুশ থাকতে, জীবন থাকতে তারা কি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? সবাই মুখ খুলে বলেন, এখনই পরীক্ষা হয়ে যাক। জীবন থাকতে, হুশ থাকতে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়াত কে কে করতে পারেন? হাত উঠান, আল্লাহ সবাই উঠেছে না? দুই একজন বাদ আছে, একটু পাশে তাকাই দেখেন তো, সবাই উঠেছে? ঘরের মধ্যে মা বোনরা উঠাইয়েন, আল্লাহ দেখুক, আলহামদুলিল্লাহ বিল হাত্তামা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করেন। অনেকে মনে বিপদে পড়িয়ে গেছে যে হুজুর মাহফিলে না আসলে তো ওয়াদা করা লাগতো না, কি কথা বলেন! বিশেষ করে যুবকরা এরা বিপদে পড়ছে আরও, যে হুজুর এখন যুবক বয়সে একটু চিত্ত বিনোদনের সময়, আনন্দ ফুর্তির সময়, এই সময় বলেন আপনি নামাজ পড়তে, হুজুর একটু বুড়ো হয়ে গেল, এবারে এমনভাবে নামাজ আল্লাহর হুকুম পালন শুরু করব আর ছাড়ব না, কি এরকম এক শ্রেণীর মনে মনে বলে কি বলে না? আমার বাজানদেরকে জিজ্ঞাসা করব, বাজান নামাজ পড়লে লাভ আমার না আপনার? বলেন মুখ খুলে। তাই যে নিজের লাভ বোঝে না, এর চেয়ে বোকা দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না, কথা ঠিক? এরপরে অনেকে তো মনে করেন হুজুর ফজরের সময় ঘুম ছাইরিয়া ওই সময় উঠে উজু কইরিয়া নামাজ পড়া, হুজুর বিপদের শেষ নাই, কথা ঠিক কিনা? আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, বাজান আমার রিক্সাওয়ালা ভাই রাস্তায় রিক্সা চালায়, গরমের ভিতরে রোদ্রে অনেক সময় মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, আচ্ছা বলেন তো এর চেয়েও কি নামাজে কষ্ট? সবাই বলেন না, এসে নামাজে কষ্ট? কৃষি কাজ করে আমার কৃষক ভাইরা রোদ্রে অনেক সময় চামড়া ফুড়ে কালো হয়ে যায়, কালো হয় না, এসে কি নামাজে কষ্ট? এরপরে বাজান অনেক সময় জেলেরা সমুদ্রের ভিতরে জানের ঝুঁকি নিয়ে মাছ ধরে, অনেক সময় পেপার পত্রিকা দেখা যায় এতজন জেলে নিখোঁজ, আচ্ছা বলেন তো এই জানের ঝুঁকি নিয়ে মাছ ধরলে এসেও কি নামাজে কষ্ট? এরপরেও যদি কেউ কষ্ট মনে করেন আসলে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট তাহলে তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, কি ওয়াদা করছেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ বান্দা বান্দি, আমাকে রাজি খুশির উদ্দেশ্যে, আমার হুকুম পালন করার উদ্দেশ্যে যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসুক, পাহাড় পরিমাণও যদি মুসিবত আসে, আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? কীভাবে যে খুলবে আল্লাহই ভালো জানে। কলে তা কেমন? ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনছেন, শুনছেন? বিবি জুলাইখার নামও তো শুনছেন? ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবি জুলাইখা ষাটটা দরজার ভিতরে তালা মারি আটকাইছে, দরজাও ষাটটা, তালাও মারছে ষাটটা, বলতেছে ইউসুফ এখন আমার কথা মানা লাগবে, উপায় নেই, দরজা ষাটটাই তালা মারছে, এখন দুনিয়ার কোনো দিক থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু নবী চিন্তা করে নাই কেমনে বের হব, কেমনে বের হব, আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা নবী দৌড় মারছে, দৌড়ের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিল, নবী বের হয়ে চলে গেছে। আটকে রাখতে পারছে? রাস্তা কে খুলবে? তাহলে হে যুবকরা, নিয়াত নিয়াতের মতোই করো, দেখবে আল্লাহর ফজল করবে, আল্লাহ দিলের ভিতরে অন্তরের ভিতরে এমন এক শান্তি দান করবেন যে শান্তির কোনো শেষ নাই, কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমুনার জমিনে শুয়ে আছেন, আব্বাজান বলতেন বাজান দিনই মাহফিল, নিয়াত যদি কারো সহি থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে যদি বাড়ি বিদায় হয়ে চলে যাইতে পারে, আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যারা সহি, মাহফিলে যারা আসছেন, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামে দান করবে না? কায়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্যে ওসিলা তালাশ করবে।
কোনো প্রক্রিয়া বন্ধবান্ধবকে মাফ করা যায় কি না। যারা আজকে মাহফিলে আসছেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই ওসিলে আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে না? জোরে কান, পারে কি পারে না? আল্লাহ তো দয়ার সাগর, দয়ার সাগর না, কেমন দয়ার কোনো শেষ নাই। বন্ধবান্ধবকে মাফ কেমনে করবে, কৌশল তালাশ করে। এক বুড়া বলতে গেলে গুণা নাই, এমন কোনো গুণা করে নাই, বুড়া বয়সে কবরের কথা মনে পড়ে গেছে, মৌতের কথা মনে পড়ে গেছে, যে মৃত্যু তো হবেই, তা আমার কবর কী উপায় হবে, গুণা করতে করতেই তো জীবনটা শেষ করলাম। এখন খেয়াল করছে হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, সেখানে তাওবা করিয়া তার পরামর্শ অনুযায়ী চলা লাগবে। বুড়া নিয়াত করে রওনা করছে, কোথায় যায়? হক্কানি আলেমের কাছে। পথের মধ্যে হায়াত শেষ, বুড়া মারা গেছে, যেই আলেম পর্যন্ত পৌঁছতে পারে নাই। এখন জাহান্নামে ফেরেশতা আসছে তার রুহকে জাহান্নামে নেওয়ার জন্যে। জাহান্নামের ফেরেশতা বলতেছে, বন্তা তো এখন পর্যন্ত তাওবা করতে পারে নাই, রুহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতাও আসছে, বেহেশতের ফেরেশতা বলতেছে, বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বন্দার কি দোষ, রুহ আমরা পাবো। কি ঝামেলা দুই তরফের ভিতরে বাজছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন, সমাধান কি? সমাধান, হে ফেরেশতারা জমিন মাপো, মাইপে দেখো বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয় রুহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূর হয় তার বাড়ি কাছে হয় রুহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। বন্দা যেখানে মারা গেছে ঘটনা ছিল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে, আলেমের বাড়ি দূরে, তার বাড়ি কি? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলো, হে জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আর তার বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা মাইপে দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন তার রুহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। তা আল্লাহ বন্দাবান্দিকে মাফ করার জন্য সবসময় ওসিলা তালাশ করে কি করে না? তা আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, মাহফিলে যখন আল্লাহ নিয়েই আসছে এই দিলটাকে খালি কইরিয়া আল্লাহর কাছে বলতে থাকেন, মাবুদ গো মাহফিলে যখন নিয়েই আসছেন আপনি আমাদেরকে এই শহীদিনের বুঝ দান করেন, আল্লাহুম্মা সয়াবেন, আল্লাহুম্মা আমি, আল্লাহ আপনি কবুল করেন। বাজান, আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে আয়া শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতর আল্লাহ বলছেন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করছি কেন? আল্লাহ বলতেছেন, আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? বলেন, তার ইবাদতের জন্য। বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। ইবাদত কি জিনিস এইটা আমাদের বোঝা লাগবে, সেইটা শিক্ষা গ্রহণ করিয়া মাহফিল থেকে বিদায় নিয়ে সেই অনুযায়ী চলা লাগবে। কথা ঠিক না বেঠিক? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক? এখন বলতে পারেন, হুজুর আল্লাহ আমাদেরকে তো সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, অন্য অন্য মাখলুকাতগুলো আমি সৃষ্টি করছি তোমাদের জন্য। অন্য অন্য মাখলুকাত সৃষ্টি করছেন আল্লাহ কাদের জন্য? আমাদের জন্য। কথা ঠিক? এখনই বুঝবেন, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য কি আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কি হবে? তাহলে সূর্য আমাদের দরকার, কিন্তু আমাদেরকে সূর্যের দরকার নাই। কথা ঠিক? তাহলে সূর্য আল্লাহ সৃষ্টি করলেন কাদের জন্য? পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে মাছের কি হবে? তাহলে মাছ আল্লাহ সৃষ্টি করলো কাদের জন্য? আচ্ছা, গাবিগর গোয়ালগড়ের গাবি গরুটা
কার জন্য? আমাদের গাবি গরু দরকার আছে। আচ্ছা, একটা মানুষ না থাকলে গাবি গরুর কী হবে? গাছ আল্লাহ বানাইলো কাদের জন্য? কি গাছ আমাদের দরকার আছে? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কী হবে? তাহলে সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ বানাইলেন কাদের জন্য? আমাদের। আর আমাদেরকে আল্লাহ বানাইলেন তার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ কিন্তু নিছক আমাদেরকে নামাজের জন্যই সৃষ্টি করেন নাই, রোজার জন্যই সৃষ্টি করেন নাই, অন্য অন্য কাজের জন্যই সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আমরা নামাজ পড়ি কেন? আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলছেন, হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে রোজা রাখতে বলছেন, এর জন্য রোজা রাখি, হুকুম পালন করি। কথা ঠিক? আমরা পর্দা করি কেন? আল্লাহ আমাদেরকে পর্দা করতে বলছেন, হুকুম পালন করি, এই জন্য পর্দা করি। কথা ঠিক কি না? আমরা ধনী হয়েছি, হজ জাকাত আদায় করি কেন? আল্লাহ হুকুম করছেন, এই জন্য হজ জাকাত আদায় করি, আল্লাহর হুকুম পালন করি। সুন্নাত তরিকায় চলি কেন? আল্লাহ চলতে বলছেন, এই জন্য চলি, আল্লাহর হুকুম পালন করি। কথা ঠিক কি না? যদি নামাজের জন্যই নিছক আমাদেরকে সৃষ্টি করতেন, আমরা মাগরিবের নামাজ কয় রাকাত পড়ছিলাম? ফরজ কয় রাকাত? আচ্ছা, জোর না বেজোর? বেজোর না। এখন এখানে যারা আছেন সবাই একটা পরামর্শ করেন যে বেজোর নামাজ পড়লে লাভ কি? মাগরিবের নামাজ আমরা চারি রেখাতে পড়ি, সংখ্যা বাড়বে, তিন এগুণে চাই হবে, আর সবও বাড়বে। কি অকয় কি, নামাজ তো বেশি বললাম, সব বাড়বে না? হ্যাঁ, চারি রেখা তিন রেখাতের জায়গায় চারি রেখাত পড়লে নামাজই হবে না, ঠিক কি না? কারণ কি ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। রোজা হুকুম করছেন আল্লাহ রাখি রোজা, ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সব না গুনা? সারাদিন উপবাস থাকলাম, পাইলাম কি? কারণ কি মালিকের হুকুম অনুযায়ী রোজাটা হয় নাই। কথা বুঝাতে পারছি? তাহলে আল্লাহ আমাদের বানাইছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ কি বলছিলাম? মালিকের হুকুম অনুযায়ী চলার নামই কি ইবাদত। এখন আমার মালিকের হুকুম, আমার সৃষ্টিকর্তার হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? কথা বললেন, পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? কামাইতে খরচে আছে না নাই? লেবা সুরাতে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক অঙ্গনে মনে হয় আল্লাহর কোনো হুকুম নাই, সেখানেও আছে? আন্তর্জাতিক জীবনে মালিকের কোনো হুকুম আছে না নাই? এক পর্যায়ে যেই আল্লাহর বান্দাবান্দি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারবে, ওই বান্দাবান্দি আল্লাহর দরবারে গোলাম বান্দি হিসেবে পরিচয় লাভ করতে পারবে। কথা ঠিক না? ঠিক। বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে, ব্যক্তিগত জীবন নিজের ইচ্ছা মতো চালায়, নিজের যেরকম মন চায় সেরকম চালায়, পোশাক আদির ব্যাপারে ইসলামের আল্লাহর কোনো হুকুম মানে না। ওই আমেরিকা, লন্ডন, ফ্রান্স বিভিন্ন বিজাতিদের পোশাক পরে, এই পোশাক আদির ব্যাপারে মালিকের কোনো হুকুম না? আরে মুখিলে বলেন আছে না? না, আমার মালিক পোশাকের ব্যাপারে কি বলছেন মানবেন কিনা জানি না, ও আর শুনতে আছেন শুনেই রাখবো, শুনেই যাব। কথা ঠিক না? ঠিক। পোশাকের ব্যাপারে আমার মালিক বলেন, লেবাসু তাকওয়া যালিকা খাইর, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। পরহেজগারি লেবাস কোনটা? এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা নিজেরা পরিধান করে আমাদেরকে দেখাই গেছে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। অনেকে কিন্তু এই পরহেজগারি লেবাসের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পরহেজগারি লেবাস হইল ফরজের বেড়া। কিসের বেড়া? বলেন বলেন, ফরজের বেড়া। কলে হুজুর তা কেমন এখনই বুঝবেন। বুঝান, সুন্নতে দাঁড়িয়ে রাখছেন কোন পর্যন্ত রাখছেন বলেন? এক মুষ্টি পরিমাণ। কি পরিমাণ? অনেকে কিন্তু দাঁড়িয়ে সাইডে সামে লাগাই রাখে, আছে না নাই?
আছে বুঝেন? আল্লাহ নবী বলছেন তুলু লেহিয়া, তোমরা দাঁড়িয়ে লম্বা করো। কোন পর্যন্ত লম্বা করতে হইবে? প্রায় 150,000 মতো সাহাবায়ে কেরাম, একজন সাহাবিও পাবেন না এক মুষ্টির উপরে দাঁড়িয়ে ষাট সেবা কামাইছে, একজন সাহাবিও নাই। কথা ঠিক না ব্যাটি? তাহলে দাঁড়িয়ে রাখা যাবে কোন পর্যন্ত? এক মুষ্টি পরিমাণ। কথা ঠিক? রাখছেন এক মুষ্টি পরিমাণ সুন্নতি দাঁড়িয়ে। মাথায় টুপি রাখা বিজাতিদের টুপি না হইলেই হবে, সুন্নত আদায় হবে। কথা ঠিক? তবে হাদিসের ভিতরে আসছে বাতহা, অর্থাৎ গোল লাইগে থাকা, মাথার সঙ্গে লাইগে থাকা। কথা ঠিক না ব্যাটি? এই যে আমরা পাঁচকুল্লি টুপি মাথায় দিই, অনেকে হুজুর পাঁচকুল্লি দেন কে? পাঁচকুল্লি দেই কে? বল গোল না বল? বল ওই যে বল খেলাধুলো করে, বল গোল না? তাই গোল করতে হলে কী লাগছে? তালি দেওয়া লাগছে না? তালি ছাড়া গোল হয়? তাহলে তালি দিয়ে গোল বানাইস, তাহলে মাথাও গোল। হাদিসের ভিতরে আসলে লাগিয়ে থাকলে মাথার লাগে, এর মাথার লাগে যে লাগাই রাখবেন, এখন গোল করতে হলে তালি লাগবে। কী লাগবে? এখন তালি দেবে কয়টা? ইসলামের বেনা কয়টা? কথা কর কথা, তালি যখন দেওয়াই লাগবে, ইসলামের পাঁচ বেনা পাঁচটাই দেই, এই জন্য পাঁচ তালি হইস। কথা ঠিক না বেটি? এই জন্য দেখবেন পাঁচ কলি টুপি মাথার ভিতরে চাপ দিলি আসে চতুর্ভুজে লেগে যায়, যায় কি যায়? আচ্ছা দিলেন সুন্নতে টুপি মাথায়, আলহামদুলিল্লাহ। এইবার চুল রাখছেন কোন কায়দায়? এই কয়েক প্রকার চুল রাখার নিয়ম আছে, কান পর্যন্ত বাবরি, কান্দা পর্যন্ত, আর সবহু সমান করিয়ে দাও, এক জায়গায় দিয়ে বড়ো, এক জায়গায় দিয়ে সরু, এটা সুন্নত আদায় হবে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? রাখছেন সুন্নতে তরিকে চুল। লম্বা জামা গায়ে দেবেন কোন পর্যন্ত? হাদিসের বিটি আছে নেসফ শাক। নেসফ শাক কাকে বলে? হাঁটুর গিরিয়া আর পায়ের এইটার কয় টাকনু গিরিয়া নাকি? এই আর মাছ বরাবর এই মাঝখানের মোটা হাড্ডিটাকে শাক বলা হয়, এর মাছ বরাবর জামা লম্বা করা লাগবে, এই হচ্ছে নেসফ শাক। কথা বোঝেন? এই পর্যন্ত জামা লম্বা করছেন, আলহামদুলিল্লাহ। পাগড়িও বাঁধছেন, পাগড়ি বান্ধা কি সুন্নত? এখন পুরা সাড়ে তিন হাত বডিটা সুন্নতের মাধ্যমে সাজে সজ্জিত হয়েছে না? দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, লম্বা জামা আছে। এই পাগড়ি বাই দিয়া, লম্বা জামা গায়ে দিয়া, টুপি মাথায় দিয়া, লম্বা সুন্দর মতো দাঁড়িয়ে রেখে সিনেমা হলের ভিতরে ঢুইকে পাগড়ি টাগড়ি পরিয়ে যাইতে পারবেন কেনা কেনা? কথা কয় না পারবেন না? যদি কেউ এই সুরাতে কেউ যদি সিনেমা হলে ঢোকে, তাহলে সিনেমা দেখুন একদল আছে না, ওরা কবে এই বেটা তুই যে হুজুর মানুষ, এই ব্যাকুপটা তুই সিনেমায় আইসু কা বের হ। কথা ঠিক কিনা? এই সুরা থেকে রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসা আসি ধাক্কা ধাক্কি করতে পারবে? কইবেন এই বেটা তুই যে হুজুর মানুষ, কাজটা করো কি? ওদিকে দেখবেন বিভিন্ন ফার্ক, ও কুত্তেও পারে না, হে আসার অনুসারাইছে আস্তে চুপ করে বই রয়েছে দেখি। কথা ঠিক না ব্যাটি? বিভিন্ন পেপার পত্রিকায় আসে দেখেন না, অকুত্ত পারে না, অকুত্তরা ছিল সারাইছে। আপনার মাথায় টুপি আছে, মন চাইলি ঘুষ খাইতে পারবে, ভিতর থেকে বাধা দেবে কাজটা করো কি? তোর মাথায় নবীর সুন্নাত, তোর মুখে নবীর সুন্নাত দাড়ি, তোর গায়ে নবীর জামা সুন্নাত, কাজটা করো কি? বিবেক বাধা দেয়? তাইলে আল্লাহর খাস মেহরবানিস পরহেজগারি লিবাস, হারাম থেকে আল্লাহ বাঁচাই রাখে। মনে করছেন কি যারা হুজুর, এক বুঝি ওই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, গান বাজনা করতে, একটু চিত্ত বিনোদন আনন্দ করতে গিয়ে আপনি হুজুরকে মনে চায় না? ও কয় কি হুজুর, ওদের সব ফেরেশত হয়ে গেছে, হুজুর গাইয়ে মনে চায়? নফসের ব্যাপারে হুজুর খাজুর নাই। আপনার যেরকম মনে চায় আমিও মানুষ, আমারও তো মনে চায়, কথা ঠিক না ব্যাটি? কিন্তু সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে খারাপ থেকে ফিরিয়ে রাখে, মনে ফেরা যায় না, এই বরকত আল্লাহ ফিরিয়ে রাখে, দরকার আছে না নাই? এই জন্য আমার বাজানদের কি বলবো, সুন্নতি পোশাক দরকার আছে না? পরহেজগারি লেবাস লাগবে না? লাগবে। তাহলে ব্যক্তিগত জীবনে আপনি আল্লাহর হুকুম অনুযায়ী সাড়ে তিন হাত বডি সাজাইছেন, পারিবারিক জীবনে মালিকের হুকুম আসতে কয় দিই সবাই, এক আল্লাহর বান্দারা আছে নিজেরা নামাজ পড়ে মাশাআল্লাহ ভালো,
তাসমিনী মাওলার জিকির করে তাও তো ভালো, হজ করছে তাও তো ভালো, এই তাকবীর উল্লাহ সহকারে জামাতে সহকারেই প্রথম কাতারেই নামাজ পড়ে তাও তো ভালো, ভালো না? দান সৎকাও করে তাও ভালো, কিন্তু ঘরের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা বেপর্দায় চলে, স্ত্রী বেপর্দায় চলে, এ আল্লাহর বান্দা তুমি ভালো করে যাই না রাখো, আল্লাহ কি বলছেন? উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে কোনো হুকুম আছে না? নাই। অনেকের খেয়ালই নাই, ছেলে বাচ্চারা যেরকম বলে সেরকম ছেলে, এ একজন দরবেশ হয়েছে? তোমাকে সহ কেয়ামতের ময়দানে যদি সন্তানকে দিনদার বানানোর চেষ্টা না করো, জাহান্নামের ভিতরে ঝাঁপ দেবে। সন্তান ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি আমার বাপের সংসারের ভিতরে বড় হয়েছি, আমার বাপ যদি ইচ্ছা করতো আমাকে নামাজি বানাইলে নামাজি বানাইতে পারত। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। আমাকে ইচ্ছা করলে দিনদার বানাইতে পারত, কিন্তু আমার বাপ আমাকে দিনদার নামাজি বানায় নাই। আমি আমার বাপ ছাড়া জাহান্নামে যাব না। যাও যাও ফেরেশতারা বাপ সহ ধইরা বাই দেয়া, এই ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। এখানে মালিকের হুকুম আছে না? নাই। সামাজিক ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না? নাই। পড়শিদের ব্যাপারে আহলে জারের ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না? নাই। এক শ্রেণী আমার বাবারা আছে, আল্লাহ তাদেরকে অর্থ দান করছেন, সম্পদ দান করছে, নিজে তার বাচ্চা কাচ্চা স্ত্রী নিয়ে আত্মীয় স্বজন নিয়ে খুব আনন্দ ফুর্তিতে খাওয়া দাওয়া সহ বিভিন্ন চিত্ত বিনোদনে লিপ্ত, কথা কয় না? কিন্তু তার পাশের বাড়ির মানুষ অসহায় অবস্থায় না খাইয়া দিন রাত্রি যাপন করে, কষ্টে ক্ষুধায় জ্বালায় তারও নাই কষ্টে দিন রাত্রি যাপন করে, বা জানরে অসুস্থ চিকিৎসা করার পয়সা নাই, তুমি ভালো করে যাই না রাখো। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে হালে জারের ব্যাপারে এমনভাবে তাকিদ করছেন, সাহাবায়ে কিরামরা এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের পড়শিদের ব্যাপারে এমনভাবে তাকিদ করলেন, তাহলে আমরা মারা যাওয়ার পরে তাহলে পড়শিরা কি আমাদের জমি জামারও কি ভাগ বা ওয়ারিস হবে নাকি? এমনভাবে তাকিদ করছেন, কথা বুঝলেন? তাহলে সেখানে আমাদের কোনো দায়িত্ব আছে না? নাই। আল্লাহর হুকুম সেখানেও আছে না? নাই। তোমার পাশের আহাল পরিবার তোমার আহালে যার যদি না খাইয়া কষ্ট করে, তুমি খানা পেটের ভিতরে ঢুকাও না, তুমি জাহান্নামের আগুনকে পেটের ভিতরে ঢুকাও। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এখানে মালিকের হুকুম আছে, ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না? নাই। আল্লাহ কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। ব্যবসা হালাল, সুদ একটু মুখ খুলে বলেন, ব্যবসা হালাল, সুদ হারাম। কিন্তু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বর্তমানে দেখা যায় শোনা যায় এক শ্রেণী মুসলমান কলেমা পড়ছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ঈমান আছে, কিন্তু ব্যবসার সঙ্গে সুদ মিশ্রণ করে। আপনার এলাকায় নাই মাশাল্লাহ, খুশি হয়েছে। আপনার এলাকায় আছে? আমাদের এলাকায় অভাব নাই, অভাব নাই। বর্তমানে এনজিওর নামে একদল বের হয়েছে সহযোগিতার নামে, প্রতিটা ঘরে ঘরে আমার মা বোনদেরকে এই সদস্য বানাইয়া সুদের সঙ্গে জড়ায়, কথা ঠিক কিনা? ওদের দুইটা টার্গেট, একটা হলো সুদ ঘরে ঘরে ঢুকাবে, আর মেয়েদেরকে মহিলাদেরকে ঘর থেকে রাস্তায় নামাবে, কথা ঠিক কিনা? কারণ পাশ্চাত্য দেশগুলা প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার, সব জারোজ, কথা ঠিক কিনা? আর জারোজের পোটাক যখন বাইরে যাইবে, এই জারোজরা কখনোই দিনের ধর্মের কথা শুনতে চাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কিরামদের নিয়ে বয়ান করতেছেন, কিন্তু বয়ান খালি বাইজে পড়ে
বলতেই পারে না, আবার বাইজে পড়ে। জিব্রাইল সালাতাম আসছেন, আসিয়া বলেন ইয়া রসুল হাবিবাল্লাহ, ব্যাপার কি? আপনি তো অন্য সময় ধারাবাহিকভাবে বয়ান করেন, কিন্তু আজকে আপনি বয়ান করতে পারতেছেন না কেন? আল্লাহ নবী মজলিসের ভিতরে এক বুড়ার দিকে নজর করে বললে, ওইটার জন্য পারি না। তখন জিব্রাইল সালাতাম বলেন ইয়া রসুল হাবিবাল্লাহ, বুড়াটার আমি সেন্সেন, বুড়াটার সেন্সেন। কলে বুড়াটা হইল হে ওলিদ বিন মুগিরা জারস। কিরে ঘটনা! ওর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে, ওরা জাররুয়া। কথা বুঝেন? এখন তো আল্লাহ হাবিব ঘোষণা দিয়েছেন, এখন ও চিন্তা করলো ব্যাপার কি, আমি জারজ নাকি এটা জানবে কেমনে? এক কায়দায় মাকে যাই কালে কায়দা মতো আটকাইছে, বলতে হবে যে আমি কি তোমার আমার বাপের সন্তান না অবৈধ কোনো সন্তান। তখন ওর মা বলতে বাধ্য হয়েছে, তুই অমুক তোর বাপে পুরুষত্ব অঙ্গ হানি হয়ে গেছিলো, তখন গোলামের সঙ্গে আমি মেলামেশার পরে তুই জন্মগ্রহণ করছ। কথা বুঝেন কিছু? এ যে মুসলমান দাবি করে, মুসলমান সন্তান যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, তাহলে নিজের পায়ে নিজের বাপের বিরুদ্ধে অবস্থান তৈরি করে না? কথা ঠিক না? ঠিক। এই জন্য বাসানদের কি বলবো, যে ওরা এই দুইটা জিনিস চালু করতে চায়, আর সুদের গুণা কি পরিমাণ! আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাকে সবাই মাফ করে দেন। সুদের সত্তরটার মতো গুণা, কয়টা? এর ভিতরে একেবারে ছোট্ট গুণা, ঘৃণা জমাবার জন্য মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া। জোরে বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যে আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, হুশ থাকতে জীবন থাকতে, সে কোনোদিন সুদের ব্যবসার সঙ্গে জড়াতে পারে? জোরে বলেন পারে। তাহলে সুদ আল্লাহ কি করছে? আবার কন, আবার বলেন, আবার বলেন, আল্লাহ আপনি কবুল করেন হারাম থেকে বাঁচার জন্য। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর ব্যবসাকে আল্লাহ কি করছেন? দুনিয়া হইতে মনে চায় সম্পদের মালিক, কত সম্পদ লাগবে রে কফাল ফোরা। তামাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী, সে কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না? মুখ খুলে কত গান বলতে পারেও না, কারণ আল্লাহ কোরআন কারিমীদের বলছেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 আরোর কোনোদিন শেষ নাই। যারা বলেন আরো শেষ আছে? বাংলাদেশের ভিতরে বড় ধনী, সে কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না? তাহলে আরোর কি নাই, আশার কি নাই? শেষ নাই, কোনোদিন শেষ হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, সম্পদ কার জন্য রাইখে যাও? এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট না আছে পকেট? তামাম দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করলো, কয়জন? তামাম দুনিয়ার রাজত্ব, এর ভিতরে দুইজন মুসলমান, দুইজন অন্য জাতি। দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, এন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত ধুইরে একটু বাহিরে রাখিয়া খাটের ভিতরে উঠাইয়া শহরটা ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইল, কাপড় পরাইয়া হাত ধুইরা বাহিরে রাখিয়া খাটের ভিতরে উঠাইল, শহর ঘুরে যারা বোঝে না তারা বলে দেখছ বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে রয়েছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে বোকার দলেরা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার এন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া হাত বাহির রাখিয়া শহর ঘুরাইয়া দাফন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহই করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। কথা কয় না? জোরে বলেন কথা ঠিক না? ঠিক।
বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, আগের যুগে বাদশাহদের বড় মূল্য বড় সম্মান ছিল। এক রাস্তার মুসাফির ফকির রাজ দরবারে যাইয়ে বলে, বাদশাহ রে, আমি আপনার এই মুসাফির খানা একটু থাকতে চাই। বাদশাহ বলে, ওরে বোকা, তুই কি বলতেছ? তুই তো আমার ইজ্জত নষ্ট করছ। এইটা আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়ি, এইটাকে তুই বানাইছ মুসাফির খানা, আমার তো ইজ্জত নষ্ট করছ। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশাহ রে, মুসাফির খানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? কলে, বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি, ওইটা হলো মুসাফির খানা। কলে, হুজুর, ওইটার পরিচয় কি? কলে, রাস্তায় পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যর দিকে চইলা যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। কলে, হুজুর, স্থায়ী বাড়ি কাকে বলে? কলে, যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। মুসাফির ডাক দেয়া বলে, বাচ্চা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন? তখন বাচ্চা ডাক দিল, ওরে বোকার, না না, আমার আগে ছিল আমার আব্বা। কলে, বাচ্চা, আপনার আব্বা কোথায় গেল? কলে, আমার আব্বা তো কবরে চলে গেছে। মুসাফির ডাক দিয়ে বলে, বাচ্চা, আপনার আব্বা কি আসবে না? তখন বাচ্চা ডাক দিল, ওরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। বাদশাহ, আপনার আব্বার আগে কে ছিল দাদা? সে কই? সেও তো কবরে। কলে, সেও কি আসবে না? সেও কোনো দিন আসবে না। তখন মুসাফির ডাক দিয়ে, বাচ্চা, আপনি বুঝি চিরজীবন থাকবেন? তখন বাচ্চা বলে, ওরে পাগল মুসাফির, না না, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। কলে, আপনিও কি আসবেন? না না, আমি আর কোনো দিন আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চিন্তার পরিবর্তন ঘটে গেল, আমি এই বাচ্চাই দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব, এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আরে আখেরাতের জিন্দগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই। এই চিন্তা করিয়া বাচ্চা স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নেমে গেল। এমনভাবে তালাশ করে কামাই করলো, ভাজান কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? তাহলে বুঝা গেল ভাজান, এখানে আমি যে কথা বলতে চাইছিলাম, ব্যবসা আল্লাহ কি করছেন? এ মুখ খুলে বলে, আবার জোরে বলে, আর সুদ কে আল্লাহ কি করছেন? কি সুদের সাথে জড়াইবেন না ছাড়বেন? হ্যাঁ, সবাই রাজি আছেন তো? আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনরা, যে সদিকিন ব্যবসায়ী হবে, আল্লাহর নবী বলছেন তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। কাদের সঙ্গে? সিদ্দিকিনদের সঙ্গে, নবীদের সঙ্গে। দরকার আছে না নাই? রাজনৈতিক ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না নাই? এই ব্যাপারটা কিন্তু অনেক মুসলমান বুঝতেই চায় না। এইটা কইলেই কইলে, হুজুর রাজনীতি করে কেউ? হয় না, হয় না, হুজুররা করবে কি প্যাড নীতি? হ্যাঁ,
রাজনীতি করি তাও ইবাদতের উদ্দেশ্যে, তাহলে তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন জমিন মানুষ সব কিছু আমার, নিয়ম নীতি চলবেও আমার, কথা ঠিক? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছেন যারা আমার নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। জোরে বলেন কথা ঠিক না বেটি? এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আবার কোন আল্লাহর নবী কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? সাহাবায়ে কেরাম না ছিলেন না? তাই কোন নীতি আদর্শ? সেদিনকার আমি মদিনা শরীফ থেকে আসছি, কিছুদিন আগে হজে গেছিলাম মদিনা শরীফ। ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাকে একটা বিজাতি লেখক একটা বই দেখাইলেন, অন হান্ড্রেড, বইটার নাম কি? বিজাতি রিল্যাক্সে। দুনিয়া সৃষ্টির পর থেকে তারা 100 মনীষীর নাম ওই বইয়ের ভিতরে নিয়ে আসে। আমাকে বলতেছে হুজুর 100 মনীষীর নাম যারা নিয়ে আসছে প্রথম নামটা একটু পড়িয়ে দেখেন তো। প্রথম নামটা পড়িয়ে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিজাতিরে লিখতে বাধ্য হইছে, কথা ঠিক না? ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছেন দুনিয়ার শুধু মানুষ নামে কি একটা পিপিলিকার স্বাধীনতা শান্তির জন্য, কথা ঠিক না? ইতিহাস বললে দেখবেন যখন দেই দেশের ভিতরে এই কোরআনুল করিম এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন ছিল সেই দেশের মধ্যে, তখন বিজাতিরা তাদের দেশ ছেড়ে এই দেশে এসে বসবাস করছে, কথা ঠিক না? কিন্তু বাজার অনেকে ভয় পায় ইসলামের নাম শুনলে। সেদিনকে আর ইমরান খান পাকিস্তান ওই যে জাতিসংঘে গেছিল না, তখন কইয়েইছে যে আশ্চর্য আমাদের কাছে লাগে যে মানুষ ল্যাংটা হয় এ ব্যাপারে স্বাধীনতা আছে কিন্তু পোশাকাদি পরার স্বাধীনতা নাই, এইটা পশ্চিমেরা বোঝে না কারণ কি? জোরে বলে কথা ঠিক যাবে। এরপর আমার নবীর বিরুদ্ধে মন চাইলেই খোসা দিয়ে বই লেখে মুসলমানদের কাছে, মুসলমানদের নবী এটা একটা হৃৎপিণ্ডের একটা অবস্থান, যখনই নাকি নবীর বিরুদ্ধে বলা হয় মুসলমানদের হৃৎপিণ্ডের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে যায়, এটা পশ্চিমারা বোঝে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আর বাজানদারকে বলবো বাজান যেই কথা বলতে চাইছিলাম শোনেন, যেই কথা বলতে চাইছিলাম দেখেন, আজকে এই নীতি আদর্শের মাধ্যমে যেখানেই তাকাইবেন সেখানেই শান্তি, কথা কন? জোরে বলেন। কিন্তু আফসোস সহকারে বলতে হয় আজকে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, 100 ভিতরে কতজন? এই দেশের ভিতরে প্রায় 350,000 মতো কম বেশি মসজিদ আছে না নাই, 700,000 মতো ইমাম মসজিদ, ঠিক না? এই দেশের ভিতরে প্রায় 70,000 মতো ছোট বড় মাদ্রাসা, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তলেবে ইলম আছে না নাই, এই দেশের ভিতরে পীর মুরিদি খানকা শত শত আছে না নাই, কোটি কোটি মানুষের সঙ্গে জড়াই আছে না নাই, এই দেশের ভিতরে আজানের শব্দ শুই না বাচ্চাদের ঘুম ভেঙে যায় না, আজানের শব্দ শুনে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, যায় কি যায় না? সেই দেশের মধ্যে আজকে কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চলছে? আমার বাজানদেরকে বলবো বাজান চিন্তা বন্ধ করে কবরে যাইও, কবরে কিন্তু কোনো দলাদলি না, কথা ঠিক? তাম দুনিয়ার ভিতরে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে, এই ভিতরে একটা আদর্শের নাম হলো সমাজতন্ত্র, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ায়, যার প্রবক্তাদের ভিতরে লেলিন কার্ল মার্কস মাওসুদুর এদের মূল থিওরি হলো আল্লাহ বলতেই কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ওই আলোচনায় যাব না, বাংলাদেশের ইউনিভার্সিটিতেও কিন্তু ওই নাস্তিকদের ওই পশুদের থিওরি পড়ায়, ঠিক কিনা? এই নীতি আদর্শ বাস্তবায়ন যদি একটা দল বাংলাদেশে আছে না, আর একটা নীতি আদর্শ তার নাম হলো প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তাদের ভিতরে বহুল প্রচলিত আমেরিকা, প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন,
বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নীতি আদর্শ বাস্তবায়নের একদল আছে না বাংলাদেশে? আর একটা নীতি আদর্শ যার নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা আমাদের পাশের রাষ্ট্র ভারত, এর প্রবক্তাদের ভিতরে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, এরপর এই মহাত্মা গান্ধী সহ এরা এরা, কথা ঠিক নেবে ঠিক, এইটা বাস্তবায়নের জন্য আছে না একদল? আর একটা নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মদিনায়, যার মূল থিওরি হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কে? এ মুসলমান, আজকে যারা নাকি বিভিন্ন দলের পিছনে পড়ছেন, কেউ রাগ করবেন না পাওদর্শী, ভুলইলে কইয়ে আমার উপরে রাগ করে কোনো লাভ নাই, যদি রাগারাগি করতে হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যাইয়া করো, আর ভুল হইলে বলো হুজুর ভুল বলছেন। কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি শুনায় রাখি, মানবেন কিনা জানি না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে একটা লোক বাদ আছে না, সমস্ত মানুষ। আবার করে মুখ খুলে কর, হ্যাঁ, ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে সইলা যা। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, মুখস্থ করেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। ইঞ্জিন যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে, কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ার থিওরি বাদ দিয়া মোবিলের পাইপে যদি কেউ তৈল ঢুকাও, আর তৈলের পাইপের ভিতরে কেউ যদি মোবিল ঢুকাও, ইঞ্জিন বাস্ট হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। জমিন মানুষ কে বানাইছেন? কোন নিয়ম নীতি অনুযায়ী চললে মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, আল্লাহ ভালো জানে না তুমি আর আমি ভালো জানি? হে সালাকরা, জোরে কয়, জোরে কয়। ইসলামের বর্তমানে ভয় দেখাইয়া গ্রামে একটা বান্দে পর্বত বাক্য আছে, বরিশাল্যা সহ আমরা বলি, এই আল্লাহর বান্দারা, যদি কেউ সুন খাইয়া মুখ পরে, কি খাইয়া মুখ পরছে, দদি ও তো সুনের মতো সাদা, ওইটা দেখ কেউ ভয় পায় যে ওইটা খাইয়াও আবার মুখ টুক পরে না। তামাম পাশ্চাত্য দেশগুলো আজকে ইসলামের বিরুদ্ধে এমন মিথ্যাচার কইরা আজকে মুসলমানদেরকে সন্ত্রাসী বানাইছে, আজকে মুসলমানদেরকে বিভিন্ন ধরনের বদনামি কইরা, এরা নাকি মানুষ দই জমরে, এই বিভিন্ন ধরনের মিথ্যা কথা বইলা ওদিকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মারিয়ে ফেলায়, এই ব্যাপারে ওরা সন্ত্রাস হয় না, সন্ত্রাস বলে মুসলমান। জোরে বলেন নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? ইসলামী নিয়ম অনেকে কিন্তু মুসলমানরাও বুঝতে চায় না, কলে হুজুর তা কেমন ভয় পায়, কলে হুজুর ইসলামী আইন বড় কঠিন, ইসলামী আইন বড় এই আল্লাহর বান্দা কঠিন বোঝা লাগবে তো। ইসলামের ভিতরে নিয়ম আছে, চুরি করলে হাত কাটো, চুরি করলো কলে হুজুর হাত কাটলে থাকে কি হলে দি, বাংলাদেশের একশোর মধ্যে 99.99% সব শেষ, কথা ঠিক কিনা? কিন্তু বাজান ইসলাম যে চোরের হাত কাটতে বসেন, সব চোরের হাত কাটতে কিন্তু বলে নাই, এটা বোঝা লাগবে। কলে হুজুর তা কেমন, কেউ যদি অভাবে চুরি করে, কিতে চুরি করছে আবার কর, ইসলামে হাত কাটার নির্দেশ তার ব্যাপারে নাই, কেউ যদি অভাবে চুরি করে তার হাত কাটার নির্দেশ ইসলামে নাই, কিন্তু কেউ যদি স্বভাবে চুরি করে ইসলাম বলছে তার যদি হাত কাটিয়ে দাও,
আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা স্বভাবে চুরি করে না অভাবে? আবার একটু আসতে কর। হ্যাঁ আচ্ছা বলুন তো, এদের দুই একটা হাতকাটা দরকার আছে? হ্যাঁ এই যে দুই একটা চোরার দড়ি আটকাটকে দেবে, বাংলাদেশ চোর মুক্ত। এদের হাত কাটা দরকার আছে না? আজকে আমার রিক্সা হলো ভাই, আজকে রাস্তায় রিক্সা চালায়, গরমের ভিতরে মাথার ঘাম পড়তে থাকে, সেই রিক্সার ট্যাক্সের টাকাটাও আজকে সরকারি ফান্ডে জমা হয়, আর সেই টাকা ওরা লুটপাট করে চিত্ত বিনোদন করে। আর আজকে আমরা গরিব মানুষ অসহায় অবস্থায় দিন রাতে যাপন করি, ওরা তো টেরও পায় না। কি ধরে বলেন কথা ঠিক কিনা? এরকম ইসলামের প্রতিটা কাজ, প্রতিটা নির্দেশ যখন আলোচনা পর্যালোচনা করবেন তখনই বলবেন না এটা ভালো, এটা কি ধরে বলেন কথা ঠিক না? ঠিক মানুষকে তৈরি করছেন আল্লাহ, এই জমিন সমস্ত মাখলুকাতকে তৈরি করলেন আল্লাহ, কোন নীতি অনুযায়ী চললে মানুষ ভালো থাকবে দুনিয়াতে এবং আখেরাতে কে জানে? যেই আল্লাহর বান্দা মান্দি তার রাজনৈতিক জীবন মালিকের হুকুম অনুযায়ী চালাতে পারবে, ইবাদতের ভিতরে গণ্য হবে, মালিকের দরবারে গোলাম বান্দি হিসেবে পরিচয় লাভ করবে, আন্তর্জাতিক ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না নাই? আল্লাহর নবী বলছেন তামাম দুনিয়ার প্রতিটা মুসলমান কাজ জাসাদেন ওয়াহেদ, একটা শরীরের মতো, একটা তোমার শরীরের যে কোনো জায়গায় যদি আঘাত করা হয় ওই ব্যথা সমস্ত শরীরে ছড়াইয়া পড়ে কি পড়ে না? তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান যদি নির্যাতিত হয় ওই মুসলমানের ব্যথায় ব্যথা তোর তোমার ভিতরে লাগা হইল ইমানি একটা দাবি। জোরে বলেন, এখানে কোনো নির্দেশ আছে না নাই? এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী, দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আখেরাত শুরু হবে আর কোনো দিন শেষ নাই। এ জোরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়া কেমন অস্থায়ী, যাদের যত বয়স হয়েছে একটু চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকাইয়া দেখেন মনে হয় যেন সব কালকের ঘটনা, না আমি ভুল বলছি? এই আল্লাহর বান্দারা ছোটোবেলায় ল্যাংটোয়ে দৌড়দৌড়ি করছেন মনে আছে? আমার তো মনে আছে, আমার তো মনে আছে। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাও দেখে কালা দাড়ি গুলা পাইকা সাদা হয়ে গেছে, দাঁত গুলা পইরা বকরা হইয়া গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আম্মা কোথায় গেল, বাজারে কত মানুষ নিয়ে বাজার করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম, এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলও নাই চায়ের টেবিলও নাই। কেয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা বিস্তুম, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিস না ইয়াউমান আও বাউজা ইয়াউ, একদিন অথবা একদিনে কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম, আর একজনে বলবে না 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 আমার তো মনে হয় ঘরে এক দরজার থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় এক দরজার থেকে ঢুকছি অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। এ দুনিয়াদের পাগল আমার বাবারা, আজকে দুনিয়া স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না, কিন্তু বাজান মনে রাখি আল্লাহ আল্লাহ, কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া উড়ায়া পবনকে সাথ মেলা দেয়া, ঘুরি বেচারা ক্যা করেগা রসি মেরা হাত মে। বাজান ছোটো ছোটো বাচ্চারা কাগজ কাইটা যখন ঘুড়ি বানায়, ঘুড়ি বানায় যখন আকাশের ভিতরে উড়াইয়া দেয়, ঘুড়ি উপরে উঠা এরকম আস্তে আস্তে মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুড়ি ডাক দেবল ঘুড়িওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসছি, আর ঘুড়িওয়ালা ডাক দেবল রে ঘুড়ি তুই যত উপরে উঠো না কেন
যত মাথা নাড়াও না কেন তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। ও ঘুরি যখন সময় হবে না ডুইতে পেঁচ দেওয়া শুরু করব। ও ঘুরি তুই আর উপরে থাকতে পারবি না। আম হিল হুম রুয়াই দাং, মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া দুনিয়া ঢিল দিয়া দিল, কিন্তু মনে রাখি কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আমার মালিক প্রত্যেকের মুখের ভিতরে মৌতের বর্শি লাগাইয়ে ছাইরা দিয়েছে। তামাম দুনিয়া ঘর ঘুরতে ঘুরতে যখন হায়াতের বেড়া পার করবি, আর যদি আমার হুকুম অনুযায়ী তোর জীবনটা না চালাইয়া যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দাও, আমি ডাক দিয়া বলো আজরাইল নাফর আমার আমার সমস্ত নেমাত ভোগ করে আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাফর আমার স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা গেছে, জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আরে রাজরা সারা তো আসসালাম আসবে তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গুঁড়া দিয়ে আগুনের জিব্বা বের হইতে থাকবে। এই অবস্থা দেখা নাফার মানের রুহ তো আর বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, ডাক দেবরে খবি স্বাধীনতা পাইয়া আমার মাওলার হুকুম মানু নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য, এক সের আগে পরে হবে না, বইলা যখন রুটাকে খপ করিয়া ধৈর্য টান মারবে কলিজার রগগুলো সিরা সিরা নিয়ে চইলা যাইবে। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, ইব্রাহিম নবীর সালাতু আসসালামের সঙ্গে আজহার সালাতু আসসালামের সঙ্গে দেখা, ইব্রাহিম সালাতু আসসালাম বলে ইসরাইল তুমি নাফরমানের জান কোন সুরাতে কবজ করো আমাকে একটু দেখাও। কলে নবীকে দেখে আপনি সহ্য করতে পারবেন না, বেউস হয়ে ভরবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও ইসরাইল আমার খলিলকে তুমি কেন বেউস করলা, কি উত্তর মাওলার দরবারে দেব? নবী বলে না সেটা আমি মাওলার সঙ্গে বসব, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকান, তাকানের সঙ্গে সঙ্গে নবী একটা জোরে চিৎকার মারে বেহুশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব আজরাইল, আরে আমার খাস বান্দা বান্দি, আরে নেককার পরহেজগার বান্দা বান্দির জান তুমি যেই সুরাতে কবজ করো ওই সুরাত আমার বন্ধুর সঙ্গে দেখা দাও, নালে আমার বন্ধুর হুশ ফেরবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার থেকে যে আমরা সূর্যটা দেখতেছি, এই সূর্য বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। 9,30,00,000 মাইল দূরে, সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। তাপ কম অবস্থায় যখন গরমের দিনে চৈত্রি মাসের দিনে জহুরের সময় দুপুরের সময় যখন এই ঠান্ডা জমিনে সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে তোমার আমার কলিজার শুকাইয়া অস্থির হইয়া পানি পিপাসা অস্থির। ওই সময় যদি কাউকে টিনের চালে বাইন্ধা রাখা হয় এক ঘন্টা পরে মনে আর তালাশ করে পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, এই গরম এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, শত্রু মিত্রুর অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, কেয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মাওলা উব্বুর করিয়া সাইরা দেবে। সাইরা দিয়ে আল্লাহ বলবে ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কেয়ামতের ময়দানে ঘর নাই, পানি নাই, গাছ নাই, বাজান রে ভাগুন নেও কোনো জায়গা নাই। কেয়ামতের ময়দান না তামার জমিন হবে, সূর্যের তাপে কেয়ামতের ময়দান না পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া।
আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে ওই সূর্যের তাপে নাফার মাদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে লাইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া মানুষ বাঁচবেও না মরবেও না ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার লাখ লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে সাদান করবে আল্লাহ সেই সাত প্রকারের ভিতরে আপনি আমাদেরকে কবুল করে নিয়ে এ দুনিয়ার পাগল আমার বাবারা পর্দালে মা বোনেরা দুনিয়ার যে কোনো কাজে পাঁচ বারো যদি কেউ ঠইগা যায় আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু বাবার আখেরাতের ব্যাপারে কেউ যদি একবার ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই এই দুনিয়া থাকা অবস্থা আখেরাতের সম্বল কামাই করে রওনা করা লাগবে তা আমি বাজানদেরকে দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নেয় আল্লাহুম্মা আমিন এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করো দুই চোখের পানি ফেলাও মাওলার দরবারে কান্দ আর মাপ চাও যদি কান্না না আসে মনকে বেজরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলারে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া ছেলে কানবে মা মা করে মেয়ে কানবে মা মা করে জবাব তোমার দিবানা মাবুদগে আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কীভাবে কান্দে আল্লাহ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনা করে বসছি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন জোর করিয়া কান্দেন সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না মাহবুদ ও জাদির ছেলে মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম আমাদের সবার উপরে আপনি খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে সবার কবরকে আপনি দয়া মায়া করে বেহেশতের বাগান বানায়া দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।